দর্শক, চ্যানেল 24 ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে। ইভেন্টস লাস্ট উইক, রাজধানীর মোহাম্মদপুরে 2003 সাল থেকে দেশ বিদেশের রোগীদের সেবা দিয়ে চলছে এসপি হাসপাতাল। ফিজিওথেরাপি, প্যারালাইসিস, কোমর, হাড় ব্যথা, ঘাড় ব্যথার সকল চিকিৎসা দেওয়া হয় এখানে। রয়েছে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে স্বল্প খরচে এমআরআই, বিএমডি সহ নানা রোগ নির্ণয়ের পরীক্ষার সুযোগ। এছাড়া রয়েছে দুটি আধুনিক অপারেশন থিয়েটার ও 20টি কেবিন। রোগীদের যত্ন সহকারে সেবা দিয়ে থাকেন চিকিৎসকরা। বাংলাদেশে ফিজিওথেরাপি প্রফেশনালসদেরকে ডেভেলপ করে যেন আমাদের এই দেশের যে আপামর জনসাধারণ যারা চিকিৎসা বঞ্চিত হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা, তাদেরকে যেন আমরা সার্ভিস দিতে পারি, তাদেরকে যেন আমরা সুচিকিৎসা দিতে পারি। আমাদের এসপি হসপিটাল 2003 সাল থেকে আমরা প্রতিষ্ঠা করেছি এবং তারপর থেকে আমরা এই যাবৎকাল আমরা কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং প্যারালাইসিস অপারেশনবিহীন কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা ফিজিওথেরাপির মাধ্যমে, এটা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন একটা হসপিটাল। রিহ্যাবিলিটেশনের জন্য যা যা দরকার অলমোস্ট সব ধরনের ফ্যাসিলিটিস আমাদের এখানে আছে, যেখানে এই হসপিটালে রোগী ভর্তি হলে সাধারণত বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যেমন আমাদের এমআরআই, বিএমডি, প্যাথোলজিক্যাল টেস্ট সহ ফিজিওথেরাপি রিলেটেড যত ধরনের ইকুইপমেন্ট সব কিছু আমাদের এখানে আছে। প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা 25% সবার জন্য ছাড় দিয়েছি। এছাড়া গরিব যারা আসে তারা যদি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমরা 40-50% পর্যন্ত আমরা ছাড় দিয়ে থাকি। ইন্ডিয়া থেকেও অনেক রোগী আমাদের এখানে আসছে, ইউরোপ আমেরিকা থেকেও রোগী এসে ট্রিটমেন্ট নিচ্ছে, তারা বলে যাচ্ছে যে ওখানেও ফিজিওথেরাপি নিয়েছি, এখানকার ফিজিওথেরাপি মাচ বেটার। আমি মনে করি যে এই ব্যথা বা প্যারালাইসিস জনিত যে কোনো রোগের জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন না, কারণ পৃথিবীর কোনো দেশে আমাদের থেকে ভালো চিকিৎসা দিতে পারবে বলে আমার মনে হয় না। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 সঙ্গেই থাকুন।